नमस्कार बंधुरा करविस किचेन चैनले स्वागत। आज के ढेड़सर रेसिपिटा करेछी एकदम हल्का सहज सरल भावे दुटो एकटा उपकरण थाकले आपनिओ बानिए निते पारबेन। चलुन किभाबे बानिएछी सेटाई आपनादेर देखाई, आशा करी शेष पर्यन्त आपनारा आमार संगे थाकबेन आर आमार रेसिपिटा देखबेन। आमी एई जे बाजार थेके आना कोची ढेड़सगुलो छोटो छोटो करे पिस करे केटे नेब। एगुलो माथागुलो केटे जले धुए प्रथमे परिष्कार करे रेखे दिए। प्रथमेई आमी ढेड़सटा एकटुखानी हलुद माखिए नेब, ताले किन्तु ढेड़सेर नाल भावटा एकटु कमे जाबे। एइभाबे हलुदटा माखिए ढेड़सटा किछुटा समय रेखे देव। एकटा टमेटो कुचिए निएछि, दुटो काँचा लंका कुचिए निएछि आर तिनटे रसुन कुचिए निएछि। प्रथमे कड़ाइ एकटुखानी कालो जिरे दिए दिलाम, तेलटा दिए गरम हो गए, दुटो शुकनो लंका दिए दिलाम। एटा किन्तु असाधारण सेंट निये आसे। एबार प्याज कुचिगुलो जेगुलो निएछिलाम सेगुलो दिए दिलाम, रसुन कुचिटाओ दिए देब। दिए बेश सुंदर करे भेजे नेब। এখন যেহেতু নতুন ঢেড়স উঠছে বাজারে এগুলো কচি, সেই জন্য এগুলো বেশি খেতে ভালো লাগে, তাই আমি এই ঢেড়সগুলো সিম্পল রেসিপি করছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই, এই ঢেড়সটা যোগ করে দিলাম। এই রান্নাটা করতে কিন্তু খুব অল্প সময় লাগে, আর যেহেতু কচি ঢেড়স আপনার বসালেই হয়ে যাবে। একটুখানি কষে নিয়েছি, নিয়ে এবার এই টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু চটজলদি হয়ে যায়, একদম সোজা সরলভাবে বানানো, যখন তখন বানিয়ে নেওয়া যায়, হাতের মধ্যে 10 মিনিট সময় পেলেই এই রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে জাস্ট একটুখানি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। কালারটা কত সুন্দর হয়েছে আমি একটুখানি জাস্ট নাড়িয়ে দিচ্ছি। কোনো রকম বিশেষ উপকরণ ছাড়াই কিন্তু এই ঢেড়সের কারিটা অসাধারণ লাগে, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। আর একটুখানি সময় চাপাটা দিয়ে দেব। ঢেড়সের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম, বেশি লবণ কিন্তু লাগে না। লবণটা দিয়ে দিয়েছি, এবার আস্তে ধীরে নাড়িয়ে দেব। ঢেড়সটা কিন্তু কচি হওয়ার জন্য আর্ধেকই হয়ে এসেছে, আর একটুখানি সময় হলেই কিন্তু হয়ে যাবে। এবার আর একটুখানি সময় চাপাটা দিয়ে দেব। এই চাপাটা দিয়ে দিলাম, আমার কিন্তু ঢেড়সের তরকারিটা কমপ্লিট। একদম 10 মিনিট সময় হাতে নিলেই আপনি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন ঢেড়সগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার চলুন পরিবেশন করে দেখাই, একটুখানি সময় রেস্টে রেখে দেব। ঢেড়স রান্নার সময় আপনাদের একটা কথা শেয়ার না করে পাচ্ছি না, ঢেড়স রান্নার সময় প্রথমে একদম লবণ দেবেন না, তাহলে কিন্তু ঢেড়সগুলো থেকে সব জল বেরিয়ে গেলে সেই ঢেড়স আর তাড়াতাড়ি রান্না হতে চায় না, বিশেষ করে এত নাল বেরিয়ে হয়ে যায় যে ঢেড়সের টেস্টটা নষ্ট হয়ে যায়। সেই জন্য ঢেড়সে লবণটা একটু শেষের দিকেই দেবেন, তবেই ঢেড়সটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ঢেড়সের রেসিপিটা রেডি। 10 মিনিট হাতে সময় থাকলেই বানিয়ে নিতে পারবেন চটজলদি। এটা ভাত রুটি লুচি পরোটা যার সঙ্গেই খাবেন, অসাধারণ খেতে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধটা রইল। বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন এইরকম রেসিপি এলে সহজেই পৌঁছে যায়। একটু লাল শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি, সেহেতু কাঁচা লঙ্কাগুলো আমি আর মেশাইনি, উপরে ছড়িয়ে দিচ্ছি। আপনারা ওইরকমভাবে ছড়িয়েও দিতে পারেন, আবার মিশিয়েও নিতে পারেন। যারা ঝাল কম খান তারা কিন্তু এটা স্কিপ করতেই পারে।